দেখুন, এটা হচ্ছে ওডি স্পিরিট। স্পিরিট দেখতে এরকম হয়। আর নিচে দেখুন গালা, 1 নম্বর গালা আছে এবং 1 নম্বর স্পিরিট। একটা পাত্রে ঢেলে একদিন আগে ভিজিয়ে রাখুন, তাতে গালাটা ভালো করা ছিল চক করার সঙ্গে, আর 2 ফুট গালা মেরে রেখেছিলাম পাতলা করে। এবার গেলেস কিভাবে তুলব, একটা পালিশের যে গেলেস কিভাবে উঠবে, সেই 2 ফুট যে আমি গালা মেরে রেখেছি আগের দিন, সেটা শুকিয়ে বেশ হার্ড হয়ে গেছে। এবার দেখুন, এটা এইটা খসখসে, এটা ঘষেছি আর এই সেটটা আমি ঘষিনি। এবার পার্থক্যটা দেখুন কি হচ্ছে। এবার দেখামো পার্থক্যটা, দেখুন এটা তেলের মতো হয়ে আছে আর এটা খসখসে আছে, খসখসে আছে, এটা শাইনিংটা হয়নি। কাঠের দানা জেগে আছে বা বালির দানা, গালার দানা জেগে আছে, উঁচু উঁচু হয়ে আছে। সেটাকে আমি 150 নম্বর কাগজ দিয়ে ঘষে এরকম শাইনিং করে দিয়েছি, খুব তেলের মতো করে দিয়েছি। কিভাবে রং মেলানো হচ্ছে, এটা জার্মানি বাব আছে আর সাদা রং, এটা হচ্ছে সবেদা। সবেদা আর জার্মানি বাব মিক্সিং করা হচ্ছে। এবার এই কালো ডিসপুট জায়গাটাকে মেকআপ দেওয়া হবে, কালার টাচিং করা হচ্ছে। যেখানে পালিশ কেটে যায় বা ডিপ হয়ে যায় সেখানে হালকা করবেন, এবং হালকা জায়গাকে ডিপ করবেন, এটাকেই বলা হয় কালার টাচ করা। এই রঙগুলো দোকানে সব পাওয়া যায়। সবেদা সাদা রঙের, হলুদ রঙের হচ্ছে জার্মানি বাব, লাল রঙের হচ্ছে সিঁদুর, আর হচ্ছে আপনার ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে দেখুন, দেখুন কিভাবে টাচিং হচ্ছে রংটা। জাস্ট আপনার কাঠের সঙ্গে ম্যাচিং করার জন্য রং টাচ করা হয়, কারণ কাঠ বিভিন্ন কালারের থাকে। আপনি যত ভালো কালার টাচ করতে পারবেন, পালিশ দেখতে তত সুন্দর হবে। এটা সম্পূর্ণ কারিগরের নিজের আইডিয়া এবং চোখের দৃষ্টি, আপনার নিজস্ব আইডিয়ায় এবং নিজস্ব চোখের দৃষ্টিতে আপনি যত ভালো কালার মিলাতে পারেন মিলিয়ে নিন। মিলানোর পরে তার উপরে 2 কোট গালা চাপিয়ে রেখে একটু রেস্ট করুন। শুকানোর পরে 120 নম্বর কাগজ হালকা টেনে ফিনিশিং টাচ দেওয়া হবে। সবই আপনাদের পরপর দেখাবো, বা আমি বলেও দিলাম, একটু ফলো রাখুন। এই কালার মিক্সিং এর পরে 2 কোট গালা চাপিয়ে রেখে দিন, সেটা শুকোবে। শুকানোর পরে 120 নম্বর কাগজ দিয়ে হালকা টেনে, তারপরে পাতলা গালা আপনি যত মারবেন গেলে জুটবে। আমরা দেখাবো কিভাবে পাতলা গালা মিক্সিংটা হয়, দেখিয়ে দেবো। এই ভিডিও ক্লিপটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার কিছু বন্ধুরা আমার আগের ভিডিও ক্লিপ দেখে রিকোয়েস্ট করেছে একটু ডিটেলস ভাবে দেখানো, কারণ তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বিশেষ করে সিমলা, বিহার, উড়িষ্যা, হ্যাঁ এখান থেকে তারা রিকোয়েস্ট করেছেন বন্ধুরা, যে দাদা একটু ভালো করে আমাদের পরিষ্কার দেখান। আমি আগের ক্লিপেও দেখিয়েছি চক কিভাবে করতে হয়, অবশ্যই চকটা ভালো করে করে নেবেন, তারপরে এই প্রসেসটা। যারা চকের কাজটা এই ক্লিপে দেখেননি, আমার ভিডিওতে দেওয়া দ্বিতীয় লিঙ্কটা আপনার ক্লিক করে সেই চকের ভিডিও ক্লিপটা অবশ্যই দেখে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এটা আমি চকের পরে করছি, কিভাবে গ্লেস তুলবেন বা পালিশ করবেন, বন্ধুরা একটু ফলো রাখুন, আমি দেখাচ্ছি। এবার আপনাদের যদি কোনো কাজের প্রয়োজন হয়, আমার কলকাতা লাগোয়া হলে ভালো হয়, কারণ আমি বাড়িতে বসে কাজ করি, এবং কলকাতা সার্কেলে হলে আমি অবশ্যই তাদের গিয়ে কাজ করে দেব। অবশ্যই আমার ভিডিওতে নিচে যে ফোন নাম্বার যাচ্ছে তাতে আপনারা ফোন করতে পারেন।
সবকিছু কোনো চিন্তা করবেন না, আমি যতটুকু জানি আমি সবই বলে দেবো আপনাদেরকে। দেখুন কালার টাচিং এর পরে এবার আমরা এর উপরে গালা চাপাচ্ছি, সে 2 কোট 3 কোট যেরকম পারেন। একটু হালকা ভাবে কাপড়টা টেনেন, কেননা আবার জোরে প্রেসার দিয়ে টানলে কালারটা কেটে যেতে পারে। তাই এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হাতের প্রেসার বা নিজস্ব আইডিয়া, এটা আর বলে আমি বুঝাতে পারছি না। কাজ যার যার নিজস্ব একটা আইডিয়া থাকে, এটা এখন কারিগর তার নিজের আইডিয়ায় যতটুকু প্রেসার দেওয়ার ততটুকু প্রেসার দিয়েই গালা দিচ্ছেন। দেখুন গালা চাপানোর পরে হালকা হালকা গ্যালেজি ভাব চলে আসতেছে পালিশের। রং টানার উপর নির্ভর, জমলে হবে না। না দরকার পড়লে কাগজ এরকম মিলাও, নাহলে একটা কাঠের উপরে মিলাও, মিলিয়ে কালারটা দেখে নাও। ডি হচ্ছে না লাইট হচ্ছে, ডি হলে লাইট করো, লাইট হলে লাগিয়ে দাও, আবার দরকার পড়লে আবার মারো। মানে উড উডে ফাইবার তোলা হয়, যে কোনো কাঠকে ওরকম কালার ভাঙিয়ে তারপরে ডিপ ব্রাউন দিয়ে দেখুন সেগুনের ফাইবার তোলা হচ্ছে। কিভাবে ফাইবার তোলা হয়, অবশ্যই এটাকে বলা হয় খাটের ফাইবার তোলা। দেখুন দেখানো হচ্ছে, একটু ধৈর্য ধরে দেখুন। হয়তো ভিডিও ক্লিপটা আমার বন্ধুদের দেখানোর জন্য একটু লং হচ্ছে, অবশ্যই যারা কাজের জন্য চেয়েছেন আশা করি তারা পুরো ভিডিও ক্লিপটা দেখবেন। পুরো ভিডিও ক্লিপটা দেখলে আপনাদের অনেক আইডিয়া আসবে এবং কাজের স্বচ্ছতা চলে আসবে পরিষ্কার। ভিডিও ক্লিপটা যদি 2-4 বার দেখেন আশা করি পালিশ অবশ্যই আপনারা করতে পারবেন। দেখুন কিভাবে ফাইবার তোলা হচ্ছে, এখানে কোনো নকল কাজ নেই, যা হচ্ছে সম্পূর্ণ আপনাদের চোখের সামনে। অবশ্যই এটা কাপড় দিয়ে টানবে তাহলে ভালো হবে, যারা নতুন আছেন কাপড় কাপড়ের সঙ্গে টাচ করে কালার ফাইবারটা টানুন, অবশ্যই হবে। একবারের জায়গায় না হোক 5 বার চেষ্টা করুন, হবেই আশা করি। দেখুন যা হচ্ছে আপনাদের সামনেই, এটা ওই কালার একটু টাচ করে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে সাদা হয় বা হলুদ হয় এটা ভিতরের পার্ট কাটে। আর ভিতরের কাজও আমরা ওই গালাই করে দিই, কালার আর দেই না, কাজটা পরিষ্কার করে করি। সেটা বলছি, এক পার্ট হলো, রং মিলানো হলো, এবার দানাটা কাটছি 120 নম্বর কাগজ দিয়ে, এরপরে ফিনিশিং হবে। আচ্ছা ঠিক আছে। গালা একটা পাত্রে নেওয়া হলো, গালার সঙ্গে স্প্রিট মিলিয়ে একটু পাতলা করে নিলে ভালো হয়, এবং এই পাতলা স্প্রিটটা আপনি যত মারবেন কাঠে তত গ্যালেজি হবে। অবশ্যই একটু পাতলা করবেন, কারণ তাহলে তাড়াতাড়ি মারার সাথে সাথে শুকিয়ে যাবে, তাতে কাজ তাড়াতাড়ি হয়। আর যদি মোটা করে মারেন তাতে কাঠে মোটা মোটা হয়ে থাকবে এবং পালিশ কেটে যেতে পারে। তাই এই ক্ষেত্রে কি করবেন, অবশ্যই গালাটা যদি একটু কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন, কোনো প্রকার যেন দানা বা মোটা গালা না থাকে, ফিনিশিং টাচে আপনি সময় দিতে পারবেন এবং যতদিন করতে পারবেন তত পালিশ গ্যালেজি হবে। দেখুন এবার কিভাবে গ্যালেজ উঠছে, আস্তে আস্তে চমকানো শুরু হয়ে যাচ্ছে। দেখুন মিস্ত্রির হাত, মিস্ত্রির ছবি সবই আশা করি পালিশের ভিতরে দেখা যাচ্ছে। দেখুন এই হচ্ছে পালিশ। আপনাদের যদি ভিডিও ক্লিপটা ভালো লাগে আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানিয়েন, আর খারাপ লাগলেও আপনাদের জানিয়েন। আর ধৈর্য ধরে দেখলে অবশ্যই পালিশ করতে পারবেন। আপনাদের বন্ধুদের সকলকে জানাই আমি ধন্যবাদ।